سيدنا ونبينا وشفيعنا حبيبنا مولانا محمد صلى الله تعالى عليه وعلى آله وصحبه وبارك وسلم. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا حبيبنا مولانا محمد صلى الله تعالى عليه وعلى آله وصحبه وبارك وسلم. وعن أبي الدرداء رضي الله تعالى عنه أنه سمع رسول الله صلى الله عليه وسلم يقول: ما من عبد مسلم يدعو لأخيه بظهر الغيب إلا قال الملك ولك بمسلم. رواه مسلم. وعنه رضي الله تعالى عنه أن رسول الله صلى الله عليه وسلم كان يقول: دعوة المرء المسلم لأخيه بظهر الغيب مستجابة عند رأسه ملك مؤكل. كلما دعا لأخيه بخير قال الملك المؤكل به آمين ولك بمسلم. رواه مسلم. মুসলিম শরীফে বর্ণিত এই দুইটি হাদিস হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা থেকে তিনি বলেন যে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে কোনো মুসলমান বান্দা তার আরেকজন মুসলমান ভাইয়ের জন্য তার অবর্তমানে তার অনুপস্থিতিতে তার জন্য আল্লাহর কাছে দোয়া করে, তো আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে একজন ফেরেশতা তার জন্য বলতে থাকে যে তুমি তোমার ভাইয়ের অবর্তমানে যা যা দোয়া করছো আল্লাহ রাব্বুল আলামিন তোমাকেও সেই জিনিসগুলো দান করবে। এবং আরেক হাদিসে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে কোন মুসলমান যখন আরেকজন তার মুসলমান ভাইয়ের জন্য তার অবর্তমানে তার পিছনে তার জন্য দোয়া করে, তো সে দোয়া আল্লাহ পাকের দরবারে কবুল হয় এবং তার মাথার কাছে আল্লাহ পাকের পক্ষ থেকে একজন ফেরেশতা আল্লাহ পাক নিযুক্ত করে দেন এবং সেই ফেরেশতা যখন দেখে যে এই বান্দা তার আরেক মুসলিম ভাইয়ের জন্য দোয়া করতেছে, তো সেই ফেরেশতাও বলতে থাকেন আমিন, তোমার এই দোয়া কবুল হোক এবং আল্লাহ পাক তোমাকেও যা কিছু দোয়া করছো সেই পরিমাণ সব কিছু আল্লাহ পাক তোমাকেও দান করে। একজনের সামনে যদি কেউ দোয়া করে এবং তার প্রশংসা করে তার সেটা অনেক সময় লোক দেখানোর উদ্দেশ্য হয় বা তার মন জয় করার উদ্দেশ্য হয়, দুনিয়াবি কোনো গরজ তার মধ্যে থাকতেই পারে, কিন্তু কারো অবর্তমানে কারো অনুপস্থিতিতে যখন তার প্রশংসা করে তার ভালো চায় এবং তার জন্য আল্লাহ পাকের কাছে দোয়া করে, তো সেটা নিঃস্বার্থ দোয়া, এটার মধ্যে কোনো দুনিয়াবী স্বার্থের কোনো রকমের সংমিশ্রণ নেই, শুধু থারেস অন্তরে তার জন্য দোয়া করা হয়, এই জন্য এই দোয়াটা আল্লাহ পাকের কাছে কবুল হয়। আর যেহেতু নিঃস্বার্থভাবে আমি তার জন্য আরেক মুসলিম ভাইয়ের ব্যাপারে আমি দোয়া করতেছি, তো ফেরেশতারাও আল্লাহ পাকের পক্ষ থেকে নিযুক্ত হয়ে আমার জন্য দোয়া করতে থাকেন যে তুমি তোমার ভাইয়ের জন্য যা যা চেয়েছ আল্লাহ পাক তোমাকেও যেন সেই জিনিসটা দান করে, তো আমার দোয়াটাও আল্লাহর দরবারে কবুল হবে। আর যে ভাইয়ের জন্য দোয়া করতেছি সে তো আর জানতেও সেটা আমি তার জন্য দোয়া করতেছি, এই জন্য ফেরেশতা আমাকেও আমি যেন মাহরুম না হই, বঞ্চিত না হই, আমি আরেকজনের যেহেতু কল্যাণ কামি বলা তার জন্য দরদি বলা আপন বলা সে ফেরেস্তা আমার জন্য আল্লাহ পাকের কাছে দোয়া করতে থাকে। আর ফেরেস্তা যখন আমার জন্য দোয়া করতে থাকবেন অবশ্যই আমরা আশা করতে পারি যে আল্লাহ পাক সে দোয়া কবুল করবেন। এই জন্য মুসলমান মুসলমানের জন্য দোয়া করা, মুসলমান মুসলমানের জন্য খায়ের খা হবে কল্যাণ কামি হবে এটাই স্বাভাবিক, এর দ্বারা সবাই উপকৃত হয়, নিজেও উপকৃত হলাম আরেকজনের দোয়া করার মাধ্যমে। আর যখন দোয়া যত ব্যাপক হবে, দোয়া যত আম হবে, যত বেশি মানুষের জন্য দোয়া করা হবে আল্লাহ পাকের কাছে সেই দোয়া ততই কবুল হওয়ার সম্ভাবনা বেশি থাকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকলকে
শিরমনে দোয়া করতে পারি, আর একজনের একটা কাঙ্ক্ষী হতে পারি সেটা অনেক লাভ করে আল্লাহ আমার সাথে আদার আছে সর্ব